বুঝতে পারেনি, অনেক আবেগে পড়ে আমি রিলেশনশিপে জড়িয়ে পড়েছি। আচ্ছা, 60 বছরে ছেলের কোন দিন এগুলা হয় না, যে সন্ধ্যা সেই বছর আসবে। তরুণী প্রেমিকা আশ্রয় নেয় থানা পুলিশের। আমরা সেই বিপত্তি এবং ঘটনার গভীরে যেতে চাই। সেই প্রেম গড়িয়েছে গভীর থেকে আরো গভীরে। 2 বছরের মধ্যে প্রেমের আবেগ কেটেছে তরুণীর, বন্ধ করেছেন বৃদ্ধ প্রেমিকের সাথে সব ধরনের যোগাযোগ। রহস্যময় অসময় প্রেমের ঘটনা ঘটেছে কুষ্টিয়া কুমারখাল উপজেলার শিলাইদহে। প্রেমিক কেসমত আলী, বয়স 60, একই উপজেলার 20 বছর তরুণী আয়েশা খাতুনের অসম প্রেম। প্রেমের শত কাহিনী অথবা সিনেমার গল্প মনে হলেও প্রেমিকা তরুণের দাবি এটাই সত্য। 2020 সালে কেসমত আলী তাকে নানান প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে, যে প্রেম রূপ নেয় প্রণয়ে। মাঝে মধ্যে থাকতেন ভাড়া বাড়িতে, কোনোভাবেই চোখের আড়াল হতে দিতেন না প্রেমিকাকে। তখন আবেগপ্রবণ ছিলেন তরুণী প্রেমিকা। তবে 2 বছরের মধ্যে প্রেমের আবেগ কেটে যায় তরুণীর, বন্ধ করে দেয় বৃদ্ধ প্রেমিকের সাথে সব ধরনের যোগাযোগ। ফলে বৃদ্ধ প্রেমিক তাদের সম্পর্কের কাহিনী প্রকাশ করে দেয় এলাকায়। এতেই বিপাকে পড়ে ওই তরুণী, উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন ওই তরুণী। 2020 সালে জানুয়ারি মাসে থেকে ওনার সাথে একটা রিলেশনশিপ তৈরি হয় আমার। তো ওনার একটা বান্ধবীর মাধ্যম দিয়ে আমাদের বাড়ির পাশে ওনার বান্ধবীর বাসাটা, আমাকে অনেক প্রলোভন দেখায়, অনেক কথা বলে, অনেক কিছু বলিয়ে খুশলায় অ্যাকচুয়ালি রিলেশনশিপটা মার কন্টিনিউ হয় আমার সাথে। পরবর্তীতে আমি মানে ফার্স্ট ওভাবে করে আমার সাথে রিলেশনশিপ শুরু হওয়ার পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আসলে এটা ঠিক হচ্ছে না, আমি এটা বিচ্ছেদ করতে চাই, রিলেশন অফ করে রাখতে চাই, যোগাযোগ বন্ধ করতে চাই। উনি আমাকে ঘুরতে দেয় না, অনেক কথা বলে, অনেক অশ্লীল কথা আমাকে বলা হয়, অনেকে এভাবে করে ঠেট দেয়, উনি অনেকের কাছে বলে দেবে, গগায় দিবে, এরকম টাইপের কথা বলে। তো এক্ষেত্রে আর কি আমি মানে ভয়ে অ্যাকচুয়ালি কারোর কাছে মুখ করতে পারি না, ফ্যামিলিকেও বলতে পারি না। আমি যখন বাসা থেকে হোস্টেল থেকে বাসাতে আসি তখন প্রতিনিয়ত আমাকে সিকিউরিটির মধ্যে রাখা হয়, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কেন যাচ্ছি। ওনার বান্ধবীকে তো অল টাইম আমাকে ডাকাতো ওনার বাসায়, মানে খুবই অশ্লীল একটা অবস্থা, মানে কি বলবো আমি বলতে পারতেছি না। তো একাধিক দিন ধরে এরকম চলতে থাকে। আমি যখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়ি তখন হচ্ছে আমি কুষ্টিয়াতে শিফট করি করোনার পরে 2020 সালে, তখন থেকে উনি আমার বাসায়ও আসে। আমার বাসায় অ্যাকচুয়ালি হাউস টিচার ছিল 3টা, যেটাতে আমি বাসা নিয়ে থাকতাম, বাসা নিয়ে থাকা, উনি আমার বাসাতে আসার জন্য তোড়জোড় করতো প্রতিনিয়ত আমার বাসাতে আসতো, আমার বান্ধবীকে নিয়ে বাসাতে আসার জন্য। যদি আমি কখনো না স্বীকার করতাম উনি আমাকে অনেক কথা বলতো, কেন হচ্ছে না, কোথায় গিয়েছে, আমি আরও অনেক কিছু অশ্লীল কথা বলতো। তো এই টাইপের আর কি এভাবে রিলেশনশিপ চলতেই থাকে। মাঝখানে উনি আমার সাথে যোগাযোগ আমাকে অনেক প্রকারের প্রলোভন দেখানো হয়েছে, মাঝখানে উনি যোগাযোগ অফ করে দেয় আমার সাথে। তো আমি বিষয়টা ওনার কাছে যদি জানতে চাই, উনি উনি পরিচয় গোপন করে, কথা বলতে চায় না, ফোন অফ করে রাখে, উনি টোটালি পরিচয় অফ করে, বলে আমি আমি না আমার বাসা অমুক জায়গায়, মানে ভুল তথ্য দেয়। এটা নিয়ে আমার রিলেটিভ কিছু আমি রিলেটিভদেরকে জানাই, ওনারা ওনাকে সতর্ক করে যে আসলে আপনি এটা ঠিক করছেন না, আপনার এটা ভুল হচ্ছে। তো তারপরে উনি এটা শুনে না, উনি এটা এই কাজটা করতেই থাকে। ওনার ওয়াইফ জানতো বিষয়টা যে আমার উপরে এরকম মেন্টালি টর্চার করা হচ্ছে, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল উনি করছে, ওনার ওয়াইফ সব কিছু জানতো। ওনার ওয়াইফ আমাকে সতর্ক করতে পারতো, ওনার হাজব্যান্ডকে এরকম কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমি জানি না, ওনার ওয়াইফ ফার্স্ট থেকেই জানতো। এবং উনি আমি এটাও জানছি যে উনি আরও অনেকের মেয়ের সাথে এরকম টাইপের রিলেশনশিপ। তো এই টাইপের দিনের পর দিন চলতে থাকে। পরবর্তীতে আমি থানাতে অভিযোগ দিয়েছি, আমি যখন পারছিলাম না, নিজে পারতেছিলাম না, তখন আমি থানাতে অভিযোগ দিয়েছি। আমার থানাতে ঈদের দিন আমি অভিযোগ দিয়েছি বিকেল 2টার দিকে, অভিযোগটা দেওয়ার পরে আমি পরবর্তীতে ঈদের দ্বিতীয় দিন সেকেন্ড পেপার জমা দিই। অভিযোগ সেকেন্ড পেপার জমা দেওয়ার পরে তখন ইন্সপেক্টরের সাথে আমার কথা হয়, উনি সব কিছু আমার কাছ থেকে শুনে জানে, ঠিক আছে। এখন ওনার সাথে যখন আমি কথা বলছি তখন কিছুক্ষণ পরে আমার বাবা আমাকে ফোন দিয়েছে, বলছে যে এরকম অনেকে বাসায় আসছে, উনি অনেক লোক টোক নিয়ে আসছে, তো তোমার সাথে কথা বলতে চাই, কী হয়েছে কি না হয়েছে।
তো বলে যে ঠিক আছে, উনি অনেক প্রকার থিয়েট দিত, এই জন্য আমি অ্যাকচুয়ালি বাসাতে উইকটা করতে পারিনি। তো আমি বলছি ঠিক আছে বাবা আসছি। হ্যাঁ, পরে আমি ইন্সপেক্টরকে বললাম, তো উনি বলছে যে ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি তোমার বাসাতে। আমি ভয় পাচ্ছিলাম বাসাতে যেতে, উনি তো অনেক টাইপের থিয়েট তুলে নিয়ে যাবে এসে অনেকের কাছে। বলছে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তো পরবর্তীতে আমি বাসায় গেলাম, কেউ নেই, তখন আমি ওনাদেরকে বলে দিলাম। ওনারা জানতে চাইলো বিষয়টা, আমি বলছি যে অ্যাকচুয়ালি এটা অনেক কিছুই হয়েছে, আমি সব ধরনের সব কিছু আইনের নিরাপত্তা নিয়েছি, আপনি চাইলে ওনাদেরকে ওনাদের সাথে কথা বলতে পারেন, ওনাদের সহায়তা চাইতে পারেন, আমি যেহেতু নিয়েছি। এই বিষয়টা বললাম, তো পরবর্তীতে ওনারা আমার বাসা থেকে চলে গেল। তারপরে আমি থানা থেকে যে অভিযোগ দিয়েছি, কোনো কিছু কোনো রিপোর্ট পাইনি, তদন্তের যে কোনো একটা রেজাল্ট আমাকে কোনো কিছুই জানানো হয়নি, আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না, আমাদেরকে চারিদিকে পথ টথ অফ করে দিয়েছে। মানে আমি এরকম কিছু শুনতে পেয়েছি, আমার ভাইয়াকে, ভাইয়ার সাথে অনেক অপরাধ, মানে মারবে এরকম কিছু অনেক চিন্তা দেওয়া হচ্ছে, টোটালি আমাদেরকে যেতে দেবে না, বের হতে দেবে না, তো ওসি স্যারকে আমি অনেকবার ফোন দিয়েছি। ওসি স্যার আমাকে বলছে যে ঠিক আছে বিষয়টা আমি দেখছি। আমি গত পরশু দিনে আমি ওসি স্যারকে ফোন দিয়েছি, বললাম যে স্যার আমি আসা বলছি, থানাতে একটা এলাকায় অভিযোগ দিয়েছিলাম, তো উনি বললো যে কার কাছে অভিযোগ পেপারটা জমা হয়েছে, তো আমি নাম বললাম, তো উনি বলছে ঠিক আছে বিষয়টা দেখছি। তারপরে আমাকে আর বলছিলাম অ্যাকচুয়ালি মানে যেভাবে রিলেশনশিপটা হয়েছিল, উনি আমাকে অনেকগুলো ফোন দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি দেখেছিলাম ওনার বয়স 60+ বয়স হয়েছে, বাট আমি তখন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, অনেক আবেগে পড়ে আমি রিলেশনশিপে জড়িয়ে পড়েছি। এখন পরবর্তীতে আমি যেটা বুঝতে পারছি, চলে আসতে চেয়েছি, উনি আসতে দেয়নি। এখন মানে আমি কোথাও কোনো নিরাপত্তা পাচ্ছি না, কারোর কাছে কোনো হেল্প পাচ্ছি না, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যেন আমার সুইসাইড ছাড়া কোনো ওয়ে নেই। মানে এটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে খরচ হয়ে গিয়েছে আমার জন্য, তো এটাই আর কি। আমার মনে হচ্ছে আমি যে কোনো মুহূর্তে ঢাকাতে মুভ করি, ঢাকা থেকে আমার ডেড বডিটা পাঠিয়ে দিই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। একি প্রেমিক 60 বছরের বৃদ্ধ কিসমত আলী বলছে সব মিথ্যা, তাহলে ঘটনা কি? আমি বলে তাকে বলে ভালো করে তাকে বলে অবৈধ অকাম করেছে, মুক্ত আমি চিনি না, মুক্ত আমি চিনি না, তোর দেশে থাকে না, মুক্ত আমি দেশে থাকে না, আমি তোর নামে টাকাও দিই না, টাকা আমার পাঠাতে পারছি, আমি পাঠাতে চাই, আমার সাথে ছিল পাঠা দিয়েছি, এইটি অভিযোগ করেছে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে সেদিন আমাকে টাকা দিয়েছে না, এটা সত্য না, সব মিথ্যে। হ্যাঁ, ধর টাকা নেই, খালি মিয়ার কাছে চাঁদা পাচ্ছি, আমি তো টাকা দিচ্ছি আপনার কাছে, আমি মিয়ার কাছে যাবো, এটা নেই, মিয়ার সাথে আমার ওই বিশাল ওই কথা কেউ আছে, ঠের ওই ট্রেক মহিলা আছে, অনেক কিছু ট্রেক মহিলা আছে, ট্রেক মহিলা আছে, বানায় বানায় গাছ তেমন আবার ওই থানায় ওর ডেট ডেট ও যায় নাই, আমরা গেছিলাম যা ফিরে আইসি, আবার বলে শুনতেছি যে অভিযোগ করেছে নেটে ছাড়াছে, এরকম গল্প শুনতেছি, আমার কখন করেছে 4 বছর আগে গল্প শুনতেছি, তোর সাথে আমার দেখাই নাই, যা আমার নামে যে অভিযোগ করেছে এটা আমি বিশ্বাসে, আর আমি টাকা চাই 1-3 হাজার টাকা আমি দিছি, ওই উইকে দিন ওই মিয়াকে, মিয়ার মাকে দিছি আর মিয়ার বাক টাকা দিছি, এ দুজনের কাছে, ওই মিয়ার কাছে টাকা দিই নাই, হ্যাঁ টাকা দিও না বলে নাটকটা করতেছে সারা বিশ্ব জানাচ্ছে। বৃদ্ধ আর তরুণের প্রেম কাহিনী নিয়ে এলাকায় নানান গুঞ্জন, অসম প্রেম নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে এলাকাবাসীর মধ্যে। 60 বছরে ছেলের কোন দিন এগুলা হয় নাকি, যে শুনতে সেই বছর আসবে মামলা করেছে থানায় যে এলাকা, সে আমাকে দর্শন করছে বুঝলেন, এটা কোনদিন মাইন নেওয়া যায়, 20 বছরে মেয়ে আর 60 বছরে ছেলে, মেয়েটার বাড়ি কল্যাণ, আর যার সাথে কথাটা লটেছে তার বাড়ি হচ্ছে মির্জাপুর, এখন ওই মেয়েটার বয়স 18 বছর আর কিসমত আলীর বয়স হচ্ছে গা 60 বছর মতো, তাহলে ইনার সাথে কি এই মেয়ের কোনো খাপ খায়, এটা তো একটা হাস্যকর কথা, এখন এটা আমরা শুনতেছি সবার মুখে এটাই শুনতেছি, সারা জায়গায় এটা জানাজানি হয়ে গেছে যে এই মেয়েটার সাথে সেই রকম, কিন্তু এটা তো আমাদের বিশ্বাস হয়। বৃদ্ধ এবং তরুণের প্রেমের হিসেব মিলছে না পুলিশের কাছে, তারাও তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগটা আমরা পেয়েছি আর অভিযোগ আমরা তদন্ত করতেছি, তো বিষয়টা এখন তদন্তাধীন আছে, তবে কিছুটা রহস্য মনে হচ্ছে, আর বিস্তারিত গভীরে আসলে ডিপলি তদন্ত করলে আসলে বোঝা যাবে এই বিষয়টা কি। তবে মেয়েটার বয়স যেহেতু আমাদের কাছে দিছে 20 বছর আর পুরুষ লোকটার বয়স 60 বছর, ফার ফার ডিফারেন্স, এটা আসলে মেলে না, হিসাবটা মেলে না, তারপরে আমরা তদন্ত করতেছি, ইনশাল্লাহ খুব দ্রুতই এই সম্পর্কে আপনারা পুরোটাই ডিসক্লোজ করতে পারবেন।
আমরা বিশ্বাস করি পুলিশ তার তদন্তের মাধ্যমে সত্য তথ্য উদ্ঘাটন করবে। মিথ্যা অভিযোগ এনে কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়। আপনাদের সাথে এই ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।